আমা পানে চাও ফিরিয়া দাঁড়াও নয়ন ভরিয়া দেখি। শীতকালের জুড়িয়ে যাওয়া পদ্মা নদীতে কোন চরের কুলগাছ থেকে ঝরে পড়েছিল আধপাকা কুল। সেই শব্দে চোখ মেললে প্রদীপের ঘুমের পাতলা স্বরের ওপর টুপটাপ ঝরে পড়ে পিসিমার মৃদু স্বরে গাইতে থাকা গানের কথা। প্রদীপের ঘুম ভেঙে যায়। তখন মনে পড়ে অনেক রাত্রি পর্যন্ত তার ঘুম হয়নি। এপাশ ওপাশ করতে করতে এই তো আধা ঘন্টাও হয়নি সে ঘুমিয়েছে। ঘুমিয়েছিল সারাটা বিকেল জুড়ে, তাই রাত্রে শুয়ে ঘুম আর আসে না। এর আগের রাত্রি গোটাটাই কেটেছে জেগে। ইদ্রিসের ঘরে বসে গল্প করতে করতে এক একবার বড্ড ঘুম পাচ্ছিল তার। ইদ্রিস বার তিনেক চা করে খাওয়াল। সকালবেলা এদিক ওদিক ঘুরে গুলিস্তান থেকে বাস ধরে প্রদীপ এসেছে নারায়ণগঞ্জ। ফের নারায়ণগঞ্জে খানিকটা ঘোরা হলো একা একা। লঞ্চে এখানে এসে পৌঁছুতে পৌঁছুতে বেলা ১১টা হয়ে গেল। তখন ইচ্ছে করে শহরটা ঘুরে দেখলে হতো। শহরটা সেরকমই আছে, রাস্তা বলতে গেলে একটা। ১২-১৩ বছর আগে ১৬-১৭ বছর বয়সে যেমন দেখেছিল ঠিক তেমনই রাস্তা। রাস্তার দুই দিকে কোনো কোনো মাঠে কি অফিসের সামনে খালি জায়গায় এখন নোংরা বস্তি। বস্তিগুলো আগে ছিল না। বস্তির কালো নিংটো ছেলে মেয়ে চলন্ত রিকশার বস্তা থেকে গড়িয়ে পড়া আটা তুলে নিচ্ছে হাতের তেলে। নাকের কালচে নোনতা সিকনি সহযোগে তাই গিলছে গোগ্রাসে। এরকম দৃশ্য আগে কেবল বড় বড় শহরেই কল্পনা করা যেত। তবে কি এদের সবেধন নীলমণি ঢাকা শহর এক্সটেন্ডেড করতে করতে বুড়িগঙ্গা শীতলক্ষা ধলেশ্বরী অতিক্রম করে যাবে? আরতে নন্দিতা দেই, তাকে নতুন দেখে সবাই তৎপর হয়ে উঠবে এই ভেবে প্রদীপের বাধো বাধো ঠেকছিল। কিন্তু তেমন কিছুই হলো না। একজন কর্মচারী বলল, বাবু নাই। প্রদীপের কাঁধে ঝোলানো চামড়ার ব্যাগ দেখেই বোঝা যায় ব্যাগের ভেতর কাপড় চোপড়, টুথব্রাশ, শেভিং রেজার, এক দুইটা বই। সেই কর্মচারী শালা তবু বাবু নাই এই মিতভাষণের পর অখণ্ড মনোযোগের সঙ্গে মাথা নিচু করে হিসাব মিলায়। প্রদীপ ভাবছে তবে এবার ননিদার বাড়িতেই বরং যাই। এমন সময় একটা রিক্সা এসে দাঁড়ালো আরতের সামনে। রিক্সা থামতে না থামতে লাফিয়ে পড়ে ১৮-১৯ বছরের দুটো ছেলে। না, একজনের বোধহয় আরো কম। গোফের রেখা দেখে মনে হয় জল খেয়ে মুখ মুছেনি বলে পাতলা স্বর পড়ে রয়েছে। ওরা ঢুকতেই তোলপাড় পড়ে যায়। হিসাব মেলানো স্বল্পবাক কর্মচারী গদি থেকে উঠে দাঁড়ালো। আসেন আসেন বসেন। নাই বাবু, একটু এসডুএফ সাহেবের অফিসে গেছে, অক্ষণ আইব, বসেন। গোফে জলের রেখা ছেলেটি বলে, বৈশা লাভ, কখন আসে কিছু ঠিক আছে? আমি লোক পাঠাই, বাবুরে ডাইকা আনু। আপনাকে কথা কইয়া গেছে, বসেন। সে তখন নেপাল নেপাল বলে আত্মস্বরে চিৎকার করে এবং নেপাল এলে তাকে পাঠিয়ে দেয় এসডি সাহেবের অফিসে। নেপাল চন্দ্রের সঙ্গে কথা বলতে বলতে ক্যাশবাক্সের আড়ালে থেকে ডানহিল সিগারেটের প্যাকেট এগিয়ে ধরে মুখটা ফাঁক করে দাঁড়িয়ে থাকে। ছোকরা দুটোরই চুল খুব লম্বা এবং ফাঁপানো, দীর্ঘ জুলফি। একটার জাপারটা গোফ আর জুলফির সীমানা নির্ধারণ করা বেশ কঠিন কাজ। আরেকটার গোফ এখনো বলতে গেলে গজায়নি। দুজনেরই বেল বটম প্যান্ট, একটার প্যান্ট নীল রঙের, সামনে পিছনে জোড়া জোড়া পকেট, তার পরনে কারুকাজ করা গলা উঁচু পাঞ্জাবি। গোফওয়ালার অজস্র বোতাম খচিত পকেটে ফ্ল্যাপ পুরু কাপড়ের শার্ট ও খয়েরি রঙের সিনথেটিক কাপড়ের প্যান্ট। কথাবার্তা যাই বলুক, বাঙাল ছোকরাদের কাপড়ের খুব বাহার। প্রদীপ বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। প্রদীপের দিকে একবার তাকিয়ে সে কর্মচারী বলল, বসেন বাবু আইব। অনেক উঁচুতে কাঠের সিলিং, চারিদিকে টিনের বেড়া, বেশ মজবুতটি। টিনের সঙ্গেই কি কায়দা করে কাঠের তাক ঝোলানো হয়েছে। তাকে গণেশের ছোট মূর্তি, ক্যালেন্ডারেও গণেশ, গণেশের নিচে কলকাতার কোনো ইন্ডেটিং ফার্মের ঠিকানা, এখানকার হার্ডওয়ার ফার্মের নাম লেখা ক্যালেন্ডারে রবীন্দ্রনাথের ছবি। ছবি তো খুব একটা দিয়ে রেখেছে, জানে নাকি কার ছবি। আরেকদিকে ফ্রেমে বাঁধানো শেখ মুজিবুর রহমান, মাঝে মাঝে বাঁশের বেড়া, তার উপরে মশলার আড়ত। এই ঘরের গন্ধ খুব ভারী, মাঝে মাঝে মিষ্টি ঝাঝালো গন্ধওয়ালা বাতাস এসে ঠাসবুনুনি এই গন্ধকে এলোমেলো করে দিচ্ছে। ১৫ মিনিটের মধ্যেই ননিতা এলো। আরে কামাল ভাই, আইসো? আমি একটু এসডুএস সাহেবের অফিসে গেছিলাম, কখন আইসো? ননিতা প্রদীপকে খেয়ালই করেনি। আমি কই, আমাগো আইতে কই, আর ননিতা কাইটা পড়ল। কামালের কথায় ননিদা হাহা করে ওঠে, কি যে কও কি যে কও, আমি কই তোমরা ব্যস্ত মানুষ,
কনফারেন্স লইয়া দৌড়াদৌড়ি করো, কখন আইতে পারো, কিছু ঠিক আছে নি? প্রদীপের দিকে চোখ পড়তেই ননিতা অবাক হয়ে গেল। আরে তুই তুই কখন আইলি? একই নিঃশ্বাসে ননিতা ফের ওদের দিকে তাকায়। কামাল তোমরা চা খাও, তারপর নেপালচন্দ্রকে ধমকায়, চা না দিয়ে আমারে ডাকতে গেলি? নেপালচন্দ্রের হাতে 10 টাকার নোট গুঁজে দিয়ে এসেই একই সুরে বলে, অন্নপূর্ণা থাইকা রসমালাই লইয়া আয়। দুপুরবেলা রোদে দাঁড়িয়ে টিউবওয়েলের জলে স্নান করে বেগুন ভাজা, পাবদা মাছের দোপিয়াজি, আলু বেগুন ট্যাংরা মাছের চচ্চড়ি, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের সর্ষে বাটা পাতুরি, নতুন আলু দিয়ে রাধা কই মাছের ঝোল, আলুকপির ডান্না ও ঘন করে রাধা মুগের ডাল দিয়ে পেট ভরে ভাত খেতে খেতে আর নড়াচড়া করা যায় না। বাঙালরা শালা এখনো এত খায়। বারান্দায় রোদে পিট দিয়ে বসে বৌদির সাথে কথা বলতে বলতে প্রদীপের খালি হাই উঠতে লাগলো। কলকাতার গল্প শুনতে বৌদির খুব শখ। গোলমানের সময় সবাই পালালো কলকাতা, ননিদা গেল আগরতলা। এজন্য বৌদির আক্ষেপের শেষ নেই। বারান্দার রোদে বড়ি দিতে এসে পিৎসীমা থমকে দিল প্রদীপকে, খালি হাই তোলস, জানা আমার ঘরে গিয়া গড়াইয়া লও। তো একবার গড়াতেই 6:30 পার হয়ে গেল। রাত্রে যাওয়ার পর গল্প করতে করতে ননিদা বলে, কিসের বিজনেস? এই দেশে কেমনে থাকি? বিজনেস যদি একটু ভালো হইস তো চান্দা লইয়া লইয়া বাক্যটি পয়সা খসাইয়া লইব। এই তো একখান টাউন, আধা ঘন্টা গেলে এই মাথা ওই মাথা ফালা ফালা কইরা ফালান যায়। আর দেখ, সপ্তাহের মধ্যে 3-4 কনফারেন্স সম্মেলন সমাবেশ লাইগাই রইছে, পয়সায় আদায়ের ফন্দি, বুঝলি না? এই ভাই আইব, ওই ভাই আইব, বাপে আইব, বন্ধু আইব, আর কি সারো মালপানি সারো। কলকাতাও তো এরাই, এদেরই রাজত্ব ওখানে। তবে এখানে সবই বড় খোলাখুলি, কোনো রাখো ঢাকো নাই। এরাও অবশ্য শিখবে একটু ভদ্রভাবে চুরি ডাকাতি করা, মানুষ মারা। এখানকার বাঙালিরাও শিখবে, একটা জেনারেশন অন্তত যাক ঠিক শিখে নেবে। ইদ্রিসও কাল সারা রাত এসব নিয়েই বকবক করল। গোলমালের সময় ইদ্রিস কলকাতা গিয়েছিল, তখন থেকে প্রদীপের সঙ্গে আলাপ। লোকটা বড় বকবক করে, বেশ তোতলা, ম ব ল র এই সব অক্ষর দিয়ে শুরু, কোনো শব্দ বলতে চোখে জল এসে পড়ে। তবু শালা যা কথাটা বলে, তোতলা না হলে ওই সময়ের মধ্যে আরো 1000 শব্দ নামিয়ে ফেলত। বৌদি বলল, ইন্ডিয়ায় কিছুই করলা না, আত্মীয় স্বজন বাড়ি ঘর বানাইয়া জমাইয়া বইলা, তোমারে লড়াইব কেটা? প্রদীপ একটু নিচের দিকে তাকায়, ওরাও সব কলকাতার বাসিন্দা। আরে যাই কইলেই যাওন যায় না? ননিদা হাই তুলতে তুলতে কথা বললে শেষ শব্দগুলো হঠাৎ খুব জোরে উচ্চারিত হয়। ইন্ডিয়া গেলে ব্যবসা বাণিজ্য হইব? ইন্ডিয়া গিয়া খাইব কি? বৌদি এবার সোজে হয়ে বসে, তো এখানে খালি খাও দাও আর ঘুম পারো, মায়াগো পার করতে হইব না? মায়াগো কলেজে পাঠাইতে পারি না, বিয়া দিবা কেমনে? তারপর প্রদীপের দিকে তাকিয়ে বৌদি অভিযোগ করে, গোলমালের আগে ম্যাট্রিক পাশ করলো, তখন তোমার দাদায় কয় না পাকিস্তানে ভর্তি করুক না, কলকাতায় পাঠাইয়া দিই, দিদির বাড়িতে থাকা কলেজে পড়ব, 9 মাস আগরতলা থাকলাম, দিদি না জামাইবাবু না কেউরও সাও দেখলাম না, পাকিস্তান তো গেল গিয়া, দেশে আইয়া কলেজে ভর্তিও তো হইল, কি হইল? টাকাগুলান হুদাহুলি জলে ভাসাইল, পোলার বয়সী স্যামরাগুলেরই তয়াস করো, আবার হেইগুলির ডরে মায়ায় বাড়াইতে পারে না, আর কলেজ যাইতে পারবো? ননিদার মেয়ের কলেজে যাওয়ার অসুবিধাগুলো দুপুরবেলায় বিস্তৃত শোনা হয়েছে। ননিদা হাই তুলতে শুরু করলে সবাই গল্প শেষ করে শুতে গেল। প্রদীপের সবার ব্যবস্থা হলো পুরনো দালানে। পুরনো দালানে 3টে ঘর, একটা পিসিমার, মাঝখানটা ভাড়ার ঘর, এর পরের ঘরে ননিদার ছেলে অমিত এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে, সে থাকে। অমিত ঢাকায় গেছে ক্রিকেট খেলতে। প্রদীপের শোবার ব্যবস্থা হলো অমিতের বিছানায়। নতুন দালানে ননিদা, বৌদি, ননিদার কলেজে ভর্তি হওয়া কিন্তু কলেজে যেতে না পারা মেয়ে ইন্দিরা, ক্লাস 8-এ 2 ফেল করা ছেলে প্রবীর, ক্লাস 5-এ পড়া মন্দিরা এবং সবচেয়ে ছোট মেয়ে মীনাক্ষী থাকে। এই নতুন দালান তৈরি হওয়ায় পুরনোটা আড়ালে পড়ে গেছে। তা বয়সে বয়সে পিসিমাও একটু আড়াল, পিসিমা এখানেই থাকে, ফর্সা চাদর পেতে দিয়ে গেছে বৌদি, নতুন কাঁচা মশারি টানানো। শীতে সারা বিকাল ঘুমিয়ে উঠে চারদিকে বড় ফিনফিনে ঠেকছিল, তার রেশ এখনো কাটেনি, চাঁদ ওঠা টাইপের ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এদের সোনার বাংলায় ঘরের ভেতরে চাঁদ উঠে নাকি, মশারির ফাঁক দিয়ে হাওয়া এসে লাগে, ধোয়া চাদরের জলে ধোয়া ও রোদে পোড়া সাবানের গন্ধে গলা শুকিয়ে যায়। মাথার কাছে জানালাটা খোলা, জানালার নিচে বারান্দা,
পিসিমার ঘরেও বারান্দার দিকে জানলা খোলা। সেখান থেকে পিসিমার জেগে থাকবার ধ্বনি কানে আসে। শীতের রাতেও ঘরের জানলা খুলে ঘুমানো এই অভ্যাস ছিল বাবার। ঠাকুরদারও ছিল নাকি, নইলে ভাই বোন দুজনেরই এই অভ্যাস রপ্ত হলো কোত্থেকে। পিসিমা বাবার মতোই বড় জেদি। বাবাও বাড়িঘর ছেড়ে চলে যায়নি, গলায় ক্যান্সার হয়ে মারা গেল, তবু অনেক দিন পর্যন্ত কথা বলতো জোরে জোরে। একা একা থাকলেই সন্ধ্যাবেলা রুগ্ন কণ্ঠে কীর্তন গাইত। অসুখ খুব বাড়াবাড়ি হয়ে পড়লে মেজদা এসে এই পিসিমাকে ধরেই রাজি করিয়ে বাবাকে কলকাতা নিয়ে গিয়েছিল। সে একটা সময় গেছে প্রদীপের। রাত্রে বাবার সঙ্গে হাসপাতালে থাকা, সারাদিন পায়ে হাত বুলিয়ে দেওয়া, একটু ভয় পেলেই নার্স ডেকে আনা, বাবাকে পায়খানা পেচ্ছাপ করানো, দিনরাত জুড়ে একনাগার জড়াজড়ি, ল্যাপটালেপটি। বাবার মৃত্যুর পর ঝামেলা হয়েছিল আরও বেশি। স্লদগতি রক্তের স্রোত উজানে বয় না ভাটায়, কিসের অনুকূলে কাদের প্রতিকূলে কিছুই ঠাহর করা যায়নি। বাবার মৃত্যুর পরেকার সেই আড়ষ্ট বুকের খোরা স্মৃতিতে প্রদীপের বড় তেষ্টা পায়। সে তখন বিছানা থেকে উঠে অমিতের পড়ার টেবিলে পিরিচ দিয়ে ঢাকা গ্লাস ভরা জল ঢকঢক করে খেয়ে শুয়ে পড়ে। কিন্তু এবার শুয়েছে ধপাস করে, গুছিয়ে না শোবার ফলে বালিশটা সরে গেল কিট্টু। বালিশের পাশে কাঁধের নিচে উঁচু হয়ে থাকা একটি বস্তু তার শরীরে অস্বস্তি ঘটায়। ভালো করে লেপ টেনে নেওয়ার পরও রেহাই পাওয়া যায় না। তখনও কাঁধের নিচে একটু সরে এলো শিরদাঁড়ার নিচে সেই বস্তু, কেবল আস্তে করে ভোঁতা ভোঁতা খোঁচা দেয়। একবার মনে হলো শরীরের ভিতরেই কোনো রোগ, একটি চারকোনা মাংসের জীব হয়ে একাতে ওঘাত করছে। কিন্তু ব্যাপারটা ভিতরের নয়। প্রদীপ উঠে বসে বিছানা হাতড়ালো, বালিশের ধার ঘেঁষে চাদরের নিচে তোষকের নিচে হাতড়ে দেখল টিউমার জাতীয় কিছু না, পাতলা একটা বই কুকড়ে পড়ে রয়েছে তোষকের নিচে। জানলা দিয়ে বাইরের আলো এসে পড়েছে বালিশের ওপর। ফের শুয়ে স্তিমিত আলোতে চোখের সামনে বইটা মেলে ধরলে নীল রঙের আর্ট পেপারের ওপর একটি মেয়ে মানুষের ছবি স্পষ্ট হয়ে ওঠে। এক হাতে তার বেঢু বড় গোলাপি রঙের ব্রামুক্ত স্তনজোড়া মেলে ধরে রূপসী, আরেক হাতে তার পেটিকোট সামলাতে ব্যস্ত। পেটিকোটের দড়ি ছিঁড়ে গেছে, পেটিকোট অনেকটা নিচে নেমে যাওয়ায় ফাঁপা থামের মতো উড়ু বেশ খানিকটা দেখা যায়। কিন্তু আশ্চর্য কোনো নিয়মে পেটিকোটের কোমর থেকে ঝোলানো ছেঁড়া এক টুকরো নেকড়ার কল্যাণে তার জোনে অদৃশ্য। সবুজ ও গোলাপি অঙ্গের মহিলার পেটিকোটের রং হলদে, কিন্তু কাপড়ের ভাজটাজ বোঝানোর জন্য কোথাও কোথাও খয়েরি রং ব্যবহার করা হয়েছে, ফলে ভাজ স্পষ্ট হয়নি। বহুবর্ণে একটি পেটিকোট সেলাই করা হয়েছে। জানলার কাছে তুলে ধরলে ওপরের লেখা পড়া যায়, জল ভরা তাল শ্বাস, নিচে ব্র্যাকেটে লেখা নাজমা ভাবির প্রেমের শ্বাস। শেষমালাটি একেবারে সাদা, আদ্যপন্ত প্রত্যেকটি পৃষ্ঠার তীরে দুটো ছিদ্র থেকে বোঝা যায় বইটা পিন দিয়ে বন্ধ করা ছিল। শ্রীমৎ অমিত কুমারের নিয়মিত ব্যবহারের ফলে পাতাগুলো মলিন, এই অল্প আলোতে ভিতরে লেখা পড়া যায় না। এই বইতে আরও গোটা তিনেক ছবি আছে, 8 থেকে 10 পৃষ্ঠা পরপর একটি করে ছবি। এগুলো কালো সাদা, কালি ঠিকমতো পড়েনি বলে অস্পষ্ট। এক একটি ছবিতে একক জোড়া পুরুষ ও মহিলা বেশ জটিল ও অস্বাভাবিক ভঙ্গিতে যৌন সঙ্গম করে, আলো থাকলে হয়তো আরও স্পষ্ট বোঝা যেত। যাই হোক, এসব দেখে প্রদীপ বেশ কাম বোধ করল। হয় এই কামের বেগে কিংবা দুপুরবেলা ওই মাস্তান টাইপের ছোকরা দুটো দেখার পর সলিড কিছু পাওয়া গেল। এই শিহরণে তার সর্বাঙ্গে ছোট ছোট ইটপাটকেল ছিটকে পড়ে। আলো জ্বলে বইটা পড়ে ফেলবে, পড়তে পড়তে বইটা ঠিকঠাক ব্যবহার করা দরকার। প্রদীপ তাই আলো জ্বালবে বলে নিচে নাম্বার পথে বিছানায় উঠে বসল। উঠে বসলে তো নামবে বলে, কিন্তু নাম্বার চেষ্টা না করে ভুল করে সে লেপটাকে আরও জড়িয়ে নিল। এর ফলে হলো কি, বিছানা থেকে নেমে আলোটা যে জ্বালাবে সে শক্তিটুকু আর রইল না, ঘাড়ের ওপর খানিকটা ফাঁকা রয়ে গেছে। সেদিক থেকে সরু শীষের মতো ঠান্ডা ঢোকে, পেট পিঠ উড়ুর ওম ও হিমে মেশে লেপের ভেতর কি প্রতিক্রিয়া ঘটায়। প্রদীপের একটু ঘুম পায়, ফের ইচ্ছা করে নেমে আলো জ্বেলে পর্নোগ্রাফিটা পড়ে ফেলি। এরকম দ্বিধার মধ্যে দুলতে দুলতে সে শুয়ে পড়ল। তারপর শীতের থিতে পড়া পদ্মায় কোন চোরের কুলগাছ থেকে আধ পাকা কুল ঝরে পড়লে সে বিছানায় উঠে বসে। স্বপ্নের রেশ ঘুমের রেশ কেটে গেলে বারান্দার আলো বোঝা যায়। পিসিমার গুনগুন করা ধ্বনি আস্তে আস্তে শব্দ ও সুরে বেজে ওঠে। চাঁদের দেশের চিকন চূড়া সে কোনো বুকের মাঝে। পিসিমার গলা এত মিষ্টি, কই কথা বলার সময় তো বোঝা যায় না। সিন্দুরের দাগ আছে সর্বদাই মোড়া হলে মরি লাজে, এই লাইনটা গাইবার সময় পিসিমা অনেক কারুকাজ বাদ দিয়ে দিল। সিন্দুরের দাগ দুবার বলল না, কিংবা এই কথাটার পর বধূ হে বলল না,
তবু পিসিমার গান ঠিকঠাক গেঁথে যাচ্ছে। যদি গোকুলচন্দ্র ব্রজে না এলো, সখী গো যদি গোকুলচন্দ্র, এক গান শেষ হতে না হতেই পিসিমা উতরে যাচ্ছে অন্য গানে। জীবন আমার বিফলে গেল, জীবন আমার বিফলে গেল, কোনো কাজেই লাগলো না গো, জীবন আমার বিফলে গেল গোকুলচন্দ্র। পিসিমার গলা বড় ওঠানামা করে, কখনো কখনো কোনো ধ্বনি কানে আসে না। এসব উঁচু নিচু শব্দমালা প্রদীপের চোখে টুপটাপ ঝরে পড়লে চোখ জোড়া হঠাৎ খুব বড় ও টাটকা মনে হয়। তার শরীর খুব হালকা ঠেকে। পদ্মার জলরাশিতে ভাসমান বাতাবি নেবুর খোসার মতো প্রদীপ কেবল টলমল করে। এরকম হলে ঘরে বসে থাকা বড় অসুবিধা হয়। দরজার ছিটকিনি খুলে সে তাই বারান্দায় এসে দাঁড়াল। না, বাইরে চাঁদ নেই, বারান্দায় বাল্বের আলো শীতে একটু রোগা। কুয়াশায় ঝাপসা উঠান, উঠানের উপারে নতুন দালানে ইচ্ছা করলে লঞ্চের কিংবা জাহাজের কিংবা আরও ইচ্ছা করলে তিমি মাছের আকৃতি নিয়ে আসা যায়। কিন্তু পিসিমার গান তখন কুয়াশার স্রোতে ও ঢেউয়ে অস্পষ্ট, ও অপরিচিত কোনো মাছের ঘাই দিয়ে বেড়ায়। বারান্দায় দাঁড়িয়ে সেই ঘাই দেখতে ভালো লাগছিল প্রদীপে। আমি মথুরা নগরের প্রদীপ ঘরে যাব যোগিনী হয়ে। হঠাৎ করে গান থেমে গেলে তার ঘরের দরজা ছুলে বেরিয়ে আসে পিসিমা। প্রদীপ, বারান্দায় খাড়াইয়া তুই কি করস বাবা, তোর শীত করে না? প্রদীপ কিছুই না বলে পিসিমার দিকে তাকিয়ে থাকে। পিসিমা বলে, আয় আমার ঘরে আয়। পিসিমার ঘরে ধূপধুনো ও কর্পূরের গন্ধ। তোর ঘুম নাই, রাইতে এখানে খাড়াইয়া রইসস, মন খারাপ করছে? না পিসিমা, ঘুম আসছে না। কেন ঘুম আসে না? কেন, দুপুরে খুব ঘুমিয়েছি তো? কই ঘুমাইলি? তোর বাপরে দেখছি যখন খুশি ঘুমাইতে পারত, আবার মন হইলেই বিছানা সাইড়ে উঠা পড়ছে। তারপর পিসিমা ফের বলে, তুই কয়দিন থাকবি না? না কাইলি আবার কলকাতা ছুটবি? না পিসিমা, পরশু যাব, আগরতলা যাব পরশু। আগরতলায় কাজকর্ম যদি ঠিকঠাক চলে তো দুদিন পর যাব শিলং, কয়েকটা দিন ডিব্রুগড় গৌহাটি এদিক ওদিক করে তারপর কলকাতা। খালি ঘুইরা ঘুইরা জনম কাটাস। এই না ননি কইল, তুই কয়দিন আগে দিল্লি আগ্রা বেড়াই আইসোস? প্রদীপ কাজের নাম করেই অবশ্য ঘুরে। বাবা মারা গেলে মেদটা অনেক খেটে খুঁটে এখানকার একটা অংশ গুটিয়ে নিয়ে গেল। বাবার কন্ট্রাক্টরই ছিল, সেটা আর রাখা যায়নি। ভূষিমালের আড়ত, মশলাপাতির আড়ত, আগরতলায় কাপড়ের দোকান, কিছু ইনডেন্টিং, এসব করে বরদা মেজদার সংসার চলে দুধে ভাতে। তার নিজেরও দিব্যি চলে যাচ্ছে। আর এ মাথা ও মাথা ঘোরাঘুরি এসব কেউ গুছিয়ে দেয়নি তার উপর। একনাগারে বেশি দিন কোথাও থাকতে ওর অস্বস্তি লাগে। এখন এমন সময় হয়েছে যে কোথাও গেলে পরিচিত লোকজন দেখা হওয়ার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে, প্রদীপ যাচ্ছ কবে? আগরতলা এবার না গেলেও চলত। প্রদীপ নিজেই বলল, মেজদা আগরতলার অ্যাকাউন্টস খুব ক্লিয়ার নেই, আমি নিজেই বরং একবার যাই, এবার বাংলাদেশ হয়ে যাব, এই চান্সে দেশটাও দেখা হবে। পিসিমা বলে, তোর খিদা লাগে না রে, রাইতে পেট ভরা খাইলি না কেন? না পিসিমা, অনেক খেয়েছি। অনেক খাইছোস? পিসিমা ধমকে উঠে, আমি দেহি নাই না, জুয়ান মরদ হইছোস একখান, খাই বিপক্ষীর আধার, খিদে লাগবো না? তারপর পিসিমা মৃদুস্বরে গুনগুন করতে শুরু করে। ঘরের এদিকে ছোট কাঠের সিংহাসনে শালগ্রাম শিলা, সেদিকে দেখতে দেখতে পিসিমা প্রদীপের দিকে কোনো মনোযোগ দেয় না। কিন্তু তার গুঞ্জন ভালো করে শুনলে বোঝা যায় পিসিমা ঠিক গান করছে না, প্রদীপকে লক্ষ্য কিংবা উপলক্ষ করে এলোমেলো বাক্য মনে যাচ্ছে। তোর বাবার তো বয়সে কি খাইতে পারত, তিন সের দুধ না জাল দিয়া মাইরা এক সের বানাইয়া রামপাল থাইকা কলা আসত, এই বড় বড় সাগর কলা, বৌদি আমসত্ব রাখছে সর্বদা, বুঝলি? বৌদির আসিল লক্ষ্মীর ভাণ্ডার, সেই আমসত্ব দিয়া দুধে কলা মাইখা এই এতটি ভাত খাইছে। পিসিমার ঘরে চন্দনের গন্ধে পাকা কলা ও শশার গন্ধ লুকুচুরি খেলে এ একবার পাওয়া গেল তো ফের অনেকক্ষণ কোনো পাত্তা নেই। আবার কোত্থেকে সে নাকের সামনে খেলো দেখিয়ে উধাও হয়ে গেল কিছুক্ষণের মধ্যে। প্রদীপ মুড়ি খাইবি? প্রদীপ জবাব দেবার আগেই পিসিমা বলে, দাদাই খাইতো, খাটতেও পারতো খুব, বাবা দেহ রাখছে, আমার বয়স তখন 7-8 বছর, দাদাই তো আমাগো বাপ হইছে, কত খাইতে খাইতে ব্যবসা করছে, বাবার ঋণ শোধ করছে, কমলাঘাটে আড়ত দিল, রামপালের জমি ছাড়াইয়া লইল, দিদিরে আমার রে বিয়া দিছে, দিদি মরলে জামাইবাবু কইয়া কষেস পর সবিতারে নিজে গিয়া লইয়া আসছে, কেন না সৎমায় যাতনা করব, ম্যাট্রিক পাশ করাইয়া সবিতারে বিয়া দিছে, আমার কপাল পুরছে পরে নিজে গিয়া আমারে হাত লো, সাবিত্রী ল দিদি,
তোর পোলারে মাইয়ারে লইয়া তোর নিজের বাড়িতে চল। ঘরে তোর রাধাকৃষ্ণ তরে ডাকছে, ল বাড়ি চল। কিন্তু বাক্য সম্পূর্ণ করার আগেই পিসিমা কেঁদে ফেলল। কয়েক ঢোক কেঁদে মুখ চোখ একটু গুছিয়ে নিয়ে বলে, দাদাই যে আমার কি আসিল, কেমনে কই, আমারে দেখতো ভাগনা ভাগ্নি রে, দেখতো আর চোখের জল ফেলাইতো। দাদার কাছে রইছে, মনে লইছে কি মায়ের কোলে আইছে, আমার কপাল পুরছে দাদায় মাছ সারল, কত কইছি হুনছে না। একটানা গদ্যের গুঞ্জরণে প্রদীপ নিজেই একবার তার বাবার কোলে, কখনো বা পিসিমার কোলে দোল খায়। এরকম একটানা দুলুনির ফলে চারিদিকে রাত্রিকাল লুপ্ত হয়ে যায়। সিংহাসনে অধিষ্ঠিত শালগ্রাম শিলা পাহাড়ের স্মৃতিতে কাঁপে। ছোট মঞ্চে অষ্টধাতু রাধা শ্যাম নিজেদের অস্তিত্ব মুগ্ধ হয়ে পরস্পরকে দেখে। কৃষ্ণের দুষ্ট চোখ ফেটে বেরিয়ে আসে লুকোনো হাসি। চল ওই ঘরে গিয়া মুড়ি লইয়া আহে। পিসিমার এই আহ্বান বা দরজা খুলে পিসিমার বারান্দায় চলে যাওয়া প্রদীপ এসব কিছু লক্ষ্য করেনি। রাধাকৃষ্ণের নিস্তরঙ্গ ও বিলাসী নয়নের মুগ্ধ তৎপরতায় সে তার মাথার উপরের ছাদ, পূর্ব পশ্চিম উত্তর ও দক্ষিণের দেয়াল এবং নিচের মেঝেকে সম্পূর্ণ বিসর্জন দিয়ে কেবল দাঁড়িয়েই থাকে। তার টাটকা সদ্যজাত চোখে কাজলের মতো জমেছে পাতলা এক পরত স্বপ্ন। প্রদীপ এমনকি তাও টের পায়নি। প্রদীপ চমকে উঠে চারদিকে দেয়াল ছাদ ও মেঝে যেখানে ঠিকঠাক সাজিয়ে দিয়ে সমস্ত ঘরময় রাত্রিকাল টাঙিয়ে প্রদীপ বাইরে তাকালো। বারান্দায় পিসিমা। কি পিসিমা? পিসিমা পাশের ঘরে তালা খোলবার জন্য চাবি ঘোরাচ্ছে। ঘরের মধ্যে একলা খাড়াইয়া কি করস, ঘি দিয়া মুড়ি ভাইজা দিই, বইয়া খাইবি আয়। আমার তো খিদি পায়নি পিসিমা। আচ্ছা ভাজো, না হয় একটু খাবো, তুমি খাবি না? খামো না। পিসিমা ফের চাবি ঘোরায়, তালা খুলছে না। প্রদীপ এগিয়ে এসে বলে, পিসিমা চাবিটা দাও, আমি দেখছি। তুই? পিসিমার চোখে অবিশ্বাস। ঠিক অবিশ্বাস নয়, অনেস্থা। বাবারও তাই ছিল, বাবা সকলের জন্যই খুব করত, কিন্তু ভরসা ছিল না কারো উপর। তুই পারবি কেন? দেখি না। দেখ। অনিচ্ছুক হাতে পিসিমা চাবি তুলে দিল প্রদীপের হাতে। বাবা হলে কিছুতেই দিত না। প্রদীপ পিসিমার ঘেসে দাঁড়িয়ে ভাড়ারের তালা খোলে। খোলাটে আলোতে পিসিমার সাদা ধুতি তন্দ্রাচ্ছন্ন ঘিয়ে রঙের মনে হয়। পিসিমার শরীরে ধূপ ও শ্মশান মিলিত গন্ধ, মাথায় চন্দনের ড্যাম্প হয়ে যাওয়া লুকোনো সুবাস। অল্প চেষ্টাতেই তালা খুলে ফেললে পিসিমা বলে, পারলে? বলতে বলতে একটু হেসে ফেলে পিসিমা। পারবি না? সৈত্য রায়ের পোলায় পারবো না? ভাড়ার ঘরে ঢুকতে ঢুকতে পিসিমা বলে, কথা যখন উড়াইলি তো কই, কে যে কথা উঠায়, দাদায় কোনো কাম ধরছে তো না, সাইরা থামে নাই। আলো জ্বলে উঠতেই তিন চারটে ইঁদুর এদিক ওদিকে ছিটকে গেল। কয়েকটা আরশোলা নিজেদের অবস্থান পরিবর্তন করল। ঘরে পুরনো ভ্যাবসা গন্ধ, সমস্ত ঘরে ছাই রঙের দাপট। মুড়ির টিন আবার কই রাখছে? একটা জিনিস লইব তো রাখনের সময় উল্টা পাল্টা কইরা রাখবো, কি স্বভাব! পুত্রবধূর উদ্দেশ্যে গজগজ করতে করতে পিসিমা মুড়ির টিন উদ্ধার করে, ঘিয়ের শিশি হাতে নিয়ে বলে, তুই চুলাটা লত, আমার ঘরে গিয়া মুড়ি ভাজু, চল। প্রদীপের হাতে কেরোসিনের স্টোভ, পিসিমার দুই হাতে মুড়ির টিন ও ঘি। দুজনেই ঘরের বারান্দায় এলে পিসিমা বলে, তালাটা লাগাইয়া দে। অ্যালুমিনিয়ামের কড়াই ছিল পিসিমার ঘরে। কড়াই গরম হলেই ঘিয়ের আবদের কান্না আস্তে আস্তে ফুৎফুৎ করে ওঠে। বুঝলি, দাদায় কোনো কাম ধরছে তো না, সাইটা ছাড়ে নেয়। পিসিমা এখনো তার গল্প ভুলেনি, বুঝলি। দেওয়ালের নিচু তাক থেকে চিনির কৌটুনি পেরে পিসিমা পিড়িতে বসল। বুঝলি, একবার একবার ওই ওহানে ওইটা একটা কুয়া ছিল না, কি শীতল জল, জল বড় মিষ্টি আসিল রে। নতুন দালানটা বানাইতে গিয়া ননি কুয়াটা নষ্ট করছে, চাপ কলের জল খালি কষ্টা লাগে। ছেলেকে একচোট বকে নিয়ে পিসিমা ফের বলে, আমার হাতে একজোড়া মকর মুখা বালা আসিল, এক একটার মধ্যে দুই ভরি কইরা সোনা। হেই জিনিস এখন তো তোরা দেখবি কই, তয় একখান বালা তেঁতুলে দিয়া মাইজা আমি হাতে লইয়া জল তুলতে গেছি, ও মা বালা পইরা গেল কুয়ার মধ্যে। আমি তখন ছুড়ো মাইয়া কায়দা মরি, আমাকে সৎ মাও আসিল তো, হে মায় আবার বাবারে কইব, বাবাই যদি মারে। দাদাই তখন স্কুল থন আইসে, আংকা দড়ি লইয়া ছুইটা না আইসা ফাল দিয়া নামছে কুয়ার জলে। আমার খালি ধমক দিয়া কইল, কান্দিস না, চুপ থাক, বালা তুইলা উঠা স্নান করিয়া খাইতে খাইতে একেবারে বেলা পইরা গেছে। মুড়ির রং আস্তে আস্তে লালচে হয়। পিসিমা খুন্তি দিয়ে মুড়ি নাড়াচাড়া করে। প্রদীপ চুপচাপ সিংহাসনে, শালগ্রাম শিলা চুপচাপ, নিজেরা নিজেরাই মুগ্ধ, রাধাকৃষ্ণ চুপচাপ।
দেওয়ালের উচ্চতাকে ফ্রেমের কাচের সঙ্গে সেটে থাকা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আসন পেতে মৌন হয়ে থাকে। পরমহংসদেবের গা ঘেঁষে নিজের ছাই রঙের ছোট ছোট রোমে নিজের অভিভূত নেংটি ইঁদুর তার পুঁতির মতো চোখ দুটো দিয়ে চারদিকে জগৎ দেখে। ওর ছোট্ট চোখের রেঞ্জে দেয়াল আসে না, মেঝেও বোধ হয় আসে না। নেংটি ইঁদুর পরম তৃপ্তিতে ধান কাটা হয়ে যাওয়া মাঠ থেকে কুয়াশার সঙ্গে উড়ে আসা মুড়ি ভাজা সৌরভে ছটফট করে। এদিকে পিসিমা গুনগুন করে, যদি গোকুলচন্দ্র ব্রজে না এলে সখী গো, পরমহংসদেবের পোষা ইঁদুরের পিছনে পিছনে প্রদীপ মাঠের পর মাঠ পেরিয়ে যাচ্ছে। মুড়ি ভাজলে রং হইব এরহ, তাইলে সেন মুড়ি ভাজা ঠিক হইল। মাঠের ওপার থেকে পিসিমা কথা বলল, বৌমায় দিন রাত কাম করে, জিল লগে চিল্লাইব, ঠাকুরে বকা দিব, বৌমার কামের ঢক ঢিল নাই। তখন তগো মুড়ি ভাজা দিছে পুড়াইয়া ফেলাইছে। তাক থেকে রূপোর একটা রেকাবে বের করে মুড়ি ঢেলে পিসিমা প্রদীপের দিকে এগিয়ে দিল, ল খাও। তুমি খাবে না? তুই খা না, প্রদীপ জেদ করে, তুমিও খাও। পাগলা, আমি কেমনে খাই, আমার দাঁত আসেনি, মাড়ির দাঁত পইরা গেছে কোন দিন। পিসিমা বসে বসে প্রদীপের মুড়ি খাওয়া দেখে। প্রদীপ, শরীরের কি হাল করতোস ক দেখি। প্রদীপ কোনো জবাব না দিলে পিসিমা বলে, তুই এমন সাধুর মতো থাকোস কেমনে প্রদীপ? নাক মুখ চোখ এলোমেলো করে প্রদীপ, পিসিমার দিকে তাকালো। পিসিমা আপন মনে ফের গুনগুন করে। মুড়ি খাওয়া বন্ধ করে প্রদীপ স্তব্ধ চোখে পিসিমাকে দেখতে থাকে। গুনগুন করতে করতে উঠে দাঁড়িয়ে পিসিমা রাধাকৃষ্ণের যুগল মূর্তির সামনে ঘুরে ঘুরে হাঁটছে। আবার দেখো, রাধাকৃষ্ণের মূর্তি পিছনে রেখে পিসিমা এখন রামকৃষ্ণদেবের ছবি দেখছে। দেখতে দেখতে পিসিমার মুখ গলে গিয়ে গড়িয়ে পড়তে শুরু করলো। মাংস কি জলে পরিণত হলো? জল থেকে কি ধোয়া বেরোবে? রাধাকৃষ্ণের যুগল মূর্তি এদিক ওদিক তাকিয়ে ফাজিল যুবক যুবিত্তির মতন দরজা দিয়ে কোথায় পালাচ্ছে? শালগ্রাম শিলা উড়ে গিয়ে সিংহাসনের চড়ে না কোথাও কোনোভাবেই বাধাপ্রাপ্ত হয়নি, সুন্দর ফ্লাইট। তাকের ওপর পরমহংস বেরিয়ে গেছে তার পোষা নিংটি ইঁদুর নিয়ে। মস্ত বড় অপরিচিত একটি শূন্যতায় শরীরমুক্ত তরল পিসিমা তার ধোয়াচ্ছন্ন কেশরাশি এলিয়ে দিয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। প্রদীপ একটার পর একটা ঢোক গিলতে থাকে। মুড়ি খেয়ে জিভটা শুকনো, গলায় এক ফোঁটা জল নেই। সেসব ঢুকনো শুকনো ঢোক কণ্ঠ বেয়ে শূন্য বুকে কাটার মতো বেঁধে। প্রদীপ চিৎকার করে ডাকে, মা! পিসিমা চমকে উঠে বলে, কি হইল প্রদীপ, কি ডরাইলি, কি হইছে? ইটের ভিত্তিতে ফিরে আসে দেওয়াল, দেওয়ালের উপর ছেপে ছাদ। না পিসিমা, মঞ্চে আসেন রাধাকৃষ্ণ মুগ্ধ দৃষ্টি প্র্যাকটিস করে। রামকৃষ্ণদেব আসন পেতে বসে খোঁজ করে, পোষেই দূরটা কোথায় গেল? পিসিমা ঠিক পিসিমা হয়েছে, ঘরের ভিতরে ফিরে এসেছে ঘর, মেঝের জায়গায় মেঝে। পিসিমা আস্তে আস্তে প্রদীপের মুখে ঘাড়ে হাত বুলিয়ে দেয়। প্রদীপ কেবল পিসিমার ফর্সাগালের কোচকানো আঁকিবুকিতে নোনা জলের জোয়ার দেখে। তোর ভঙ্গি আছে প্রদীপ, তোর ভঙ্গি আছে। আমার ঠাকুরদায় সাধুগুল লগে বাইরে গেছিল, মৃদঙ্গ বাজায়া খালি হরিনাম লইত, হরির নাম করতে করতেই পুরীতে গিয়া দেহ রাখছে। পিসিমার গলা থেকে গেরুয়া রঙের রন্তা শব্দ বেরিয়ে আসে। তোর ভক্তি আছে, তোর ভক্তি আছে, তরে লইয়া আমি কি করি? না পিসিমা, আমার কিছুই হয়নি, যাই শুয়ে পড়ি, চল তোরে ঘুম পাড়াইয়া দে। না পিসিমা, হঠাৎ খুব ঘুম পাচ্ছে তো, ঘুমের চোখে বোধহয় ভয় পেয়ে গিয়েছিলাম। ঘুম পাইছিল, কি দেখলি প্রদীপ, কি দেখলি কইবি? পিসিমার আগ্রহ বড় তীব্র, প্রদীপ কি দেখল তাই জানার জন্য পিসিমার এত লোভ কেন? কিন্তু প্রদীপ তো কিছুই দেখেনি, পিসিমাকে সে কি বলবে? অমিতের ঘরের দরজায় এসে প্রদীপ বলে, পিসিমা তুমি যাও, আমি শুয়ে পড়ি, ভোর বোধহয় হয়ে এল, তুমি যাও। ঘরের দরজা থেকে পিসিমার চলে যাওয়ার সময় চন্দনের, শশার, কলার ও কর্পূরের ঝাপসা গন্ধ প্রদীপের নাকের সামনে একবার তুড়ি বাজিয়ে পিসিমার চুলের মধ্যে ডাইভ দিয়ে পিসিমার সঙ্গেই ফিরে গেল। অমিতের ঘরে খাট, খাটে টাঙ্গানো নতুন কাঁচা মশারি, মশারির ভিতর ঢুকলে চারদিকে কেবল মশারির দেওয়াল, বালশের পাশে সেই জলভরা তালশ্বাস বা নাজমাভাবির প্রেমের শ্বাস কাঁধে ঠেকে গেলে প্রদীপ একটু সরে যায়। আব্বে সালা, তুই আসিস এখনো? বইটা ফের খিচাং করল। তার চেয়ে অমিতের টেবিল থেকে পুরনো কাগজ টাগজ এনে তার উপর মাস্টারবেশন করে দিলেই বইটাকে একবারে ঝেড়ে ফেলা যায়। কিন্তু এখন বিছানা থেকে নামা অসম্ভব, লেপটা কুণ্ডলি পাকিয়ে শুয়ে রয়েছে পায়ের কাছে। শালা শীত গায়ে ঠিক মতো লাগছে না। পাজামার দড়ি খুলে ভিতরে নাড়াচাড়া করতে গেলে কুকড়ে থাকা ঠান্ডা শিশ্ন হাতে থেকে মরা বিছার মতো, সমস্ত গা ঘিন ঘিন ছিনছিন করে ওঠে।
তখন তার ডান হাতটা এনে মাথার কাছে রেখে যাওয়া ছাড়া আর সে কী করতে পারে? বাম কাতটা কোথায় রাখলে ভালো হয় কিছুতেই বোঝা যায় না। এমন সময় পিসিমার গুঞ্জন, বারান্দা থেকে গুটি পায়ে এসে ও এ ঘরে উঁকে দেয়। পাগলা, মনটারে তুই বাদ, এখন বোধ হয় ভোর হচ্ছে, এই গান যদি ভালো করে একবার ঢুকে পড়তে পারে তোলপাড় শুরু হবে। এই ভাবনার কাতর হয়ে নেভাবার আগেকার প্রদীপের মতো এই প্রদীপও লাভ দিয়ে উঠে বসল। খাটে বসে জানলা বন্ধ করা যায়, এই নিয়মটা ভালো। আবার নামতে হলো না বলে খুশি হয়ে জানলাগুলো সটাসট বন্ধ করে দিল। জানলার কপাটের সঙ্গে ধাক্কা খেয়ে পিসিমার গান লেজ গুটিয়ে বাইরে চলে যায়। মধ্যরাত্রি এসব ঝামেলা থেকে মুক্ত হয়ে প্রদীপ বিছানার উপর একবার টান টান হয়ে শুয়ে পড়ল। জানলা বন্ধ করে দেওয়ায় ঘরে এখন নিভৃত বর্গক্ষেত্র। ঘরের চার দেওয়ালের মধ্যে মশারি, মশারির ভিতর চতুষ্কোণ অন্ধকার। তার 5 ফিট 4 ইঞ্চি শরীরের ভেতর থেকে নিজের শ্বাস প্রশ্বাসের পরিচিত ধ্বনি এসে অন্ধকারে দানা বাঁধতে শুরু করলে প্রদীপ আস্তে আস্তে থিতিয়ে পড়ে।